আপনার বাসার ছোট্ট হাঁস মুরগি থেকে শুরু করে গাড়ি কিংবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটাই হারিয়ে যাক না কেন, এখন থেকে কিন্তু আপনারা খুব সহজে অনলাইনে ঘরে বসে জিডি করতে পারবেন। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি কোনো কিছু পাইলে কিংবা কোনো কিছু হারাইলে সাথে সাথে কিন্তু তার জিডির বিধান রয়েছে। তো আমরা আইনের প্রতি যে এতই অনীহা, কোনো কিছু পাইলে তো দূরের কথা, হারাইলেও আমরা জিডি করতে কিন্তু তেমন দেখি না। তো মানুষের এই জিডির অনীহাটা দূর করার জন্য বাংলাদেশ পুলিশ নতুন একটা উদ্যোগ নিয়েছে, অনলাইনে জিডির নতুন একটা সিস্টেম চালু করেছে। তো নতুন এই সিস্টেম অনুযায়ী যদি আপনি অনলাইনে ঘরে বসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে জিডি করতে চান, তাহলে কীভাবে করবেন সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে অনলাইন জিডি নামের এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তো আমি অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটা ইনস্টল করানোর পর এখান থেকে আপনি অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করলে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট নেই, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আমাদেরকে নিবন্ধনে ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে, এরপর আপনার জন্ম তারিখটা দিতে হবে। তো আমি প্রথম বক্সটাতে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা টাইপ করে দিচ্ছি। তো জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে পরিচয়পত্র যাচাইয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্রটা যাচাই করে নিয়েছে। তো আপনার সবগুলো তথ্য যদি ঠিক থাকে সেক্ষেত্রে তথ্য ঠিক হলে এখানে ক্লিক করুন, আইকনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছ থেকে কিছু অ্যালাও পারমিশন চাইবে, তো আপনি অ্যালাও পারমিশনগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে আপনার চেহারাটা স্ক্যান করতে হবে বা ফেস স্ক্যান করতে হবে। তো আপনি যদি আপনার মোবাইলটা ফেসের সামনে নিয়ে যান সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু তারা আপনার ফেসটা স্ক্যান করা শুরু করে দিবে। তবে এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, বর্তমানে আপনার চেহারার সাথে আপনার আইডি কার্ডের চেহারার মিল না থাকার কারণে আপনার ফেসটা কিন্তু স্ক্যান করতে একটু সমস্যা হতে পারে। তো আপনি একটু কষ্ট করে যদি আপনার ফেসটা স্ক্যান করে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার খুব সহজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন এবং আপনি অনলাইনে কিন্তু জিডিও করতে পারবেন খুব সহজে। আপনার ফেস স্ক্যানটা সফলভাবে সম্পূর্ণ হলে কিন্তু আপনাকে অটোমেটিক এই এন্টারফেসটাতে নিয়ে আসবে। তো এখানে আপনাকে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, দ্বিতীয়টা হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে আপনার অ্যাকাউন্টের জন্য। তো আমি মোবাইল নাম্বারটা টাইপ করে দিচ্ছি। মোবাইল নাম্বারটা টাইপ করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কিন্তু তারা এখানে আপনার জন্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছে। আপনাকে একটা বিশেষ অক্ষর ইউজ করতে হবে এবং বড় অক্ষর ইউজ করতে হবে, এর সাথে আপনাকে কিন্তু নাম্বারও ইউজ করতে হবে আপনার পাসওয়ার্ডটাতে। তো কীরকম পাসওয়ার্ড সেট করতে হবে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে অবশ্যই সেট করতে হবে এবং পাসওয়ার্ডটা সর্বনিম্ন 8 ডিজিটের হতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা টাইপ করে দেওয়ার পর সেটা কনফার্ম করার জন্য এর পরবর্তী বক্সটাতে আমরা পাসওয়ার্ডটা আবারও টাইপ করে দিলাম। তো পাসওয়ার্ডটা আবারও টাইপ করে দেওয়ার পর এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন আইকনটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হলেও অ্যাকাউন্টটা কিন্তু এখনও ভেরিফাই হয় নাই। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে আমরা প্রথম বক্সটাতে আমাদের নাম্বারটা দিলাম, দেন দ্বিতীয় বক্সটাতে আমাদের পাসওয়ার্ডটা দিলাম, যে পাসওয়ার্ডটা কিছুক্ষণ আগে আমরা অ্যাকাউন্টে সেট করেছিলাম। তো সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে প্রবেশ করুন ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের সবগুলো ঠিকানা অটোমেটিক ভেরিফাই করে নিয়েছে। তো আপনার ক্ষেত্রে যদি কোনো ঠিকানা না আসে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের কিন্তু অনেকগুলো ঠিকানা তারা অটোমেটিক ভেরিফাই করে নিয়েছে। এখানে কিন্তু আমাদের গ্রামের নাম এবং স্থানের বিবরণটা কিন্তু তারা নেয় নাই। তো আমরা গ্রামের নামটা দিয়ে দিলাম, স্থানের বিবরণের মধ্যে বাড়ির নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা এবং আমার ব্যক্তিগত তথ্যগুলো কিন্তু এখানে শো করতেছে। তো সবগুলো যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে মূলত আপনাকে একটা স্বাক্ষর দিতে হবে। তো এখানে অলরেডি সাইনওয়ালা আপনি যে বক্সটা দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি সাইন করার জন্য একটা কিন্তু নতুন পেজ পেয়ে যাবেন। তো এই পেজের মধ্যে আপনি আপনার স্বাক্ষরটা দিয়ে দিবেন। স্বাক্ষরটা দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনার স্বাক্ষরটা ভুল হয়েছে মনে হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি মুছে ফেলুন, আইকনের উপর ক্লিক করে নতুন স্বাক্ষরও কিন্তু দিতে পারবেন। তো আমি স্বাক্ষরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে সংরক্ষণে ক্লিক করে আমরা সংরক্ষণ করে নিচ্ছি। দেন সংরক্ষণে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পপ আপ শো হয়ে গেছে। তো এখান থেকে ওকে দিয়ে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপনার সাইনটা কিন্তু ফ্রি ভিউতে শো করবে। তো এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে মূলত আপনাকে আপনার মোবাইল অপারেটরটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে মোবাইল অপারেটরটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে আপনার যদি জিমেল থাকে সেই জিমেলের নেমটা দিতে হবে এর পরবর্তী বক্সের মধ্যে। তো জিমেলের নেমটাও আমি টাইপ করে দিলাম। টাইপ করে দিয়ে এখান থেকে যদি আমরা সাবমিট করুন আইকনটার উপর ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমরা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটাতে একটা 6 ডিজিটের ওটিপি ওয়ালা মেসেজ চলে যাবে। তো দেখতে
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেসেজটা চলে এসেছে। মেসেজটা থেকে আমরা এখানে ওটিপিটা টাইপ করে দিচ্ছি। টাইপ করে দিয়ে এখান থেকে যদি আমরা আপডেটে ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট আমাদেরকে আবারও লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে আমরা প্রথম বক্সটাতে আমাদের নাম্বারটা দিলাম, দেন এর পরবর্তী বক্সে পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করুন ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপস এর হোম পেজের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছে। তো এখানে আপনার ড্যাশবোর্ডের মধ্যে আপনার আবেদনের বর্তমান অবস্থা, আপনার আবেদনটা বর্তমানে কোন প্রক্রিয়ার মধ্যে আছে, আবেদন নিষ্পত্তি হলে সেই ডিটেলসগুলো কিন্তু আপনার ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পারবেন। এর পরবর্তীতে আপনি আপনার কোনো জিনিস হারাই গেলে সেই জিনিসের জন্য জিডি করতে পারবেন, আর কোনো জিনিস যদি আপনি পেয়ে থাকেন সেই বিষয়গুলোর জন্য কিন্তু আপনি জিডি করতে পারবেন। অর্থাৎ আপনি হারানো বা পাওয়ার জন্য কিন্তু জিডি করতে পারবেন, আর বাংলাদেশের আইন অনুযায়ী বাকি যে জিডিগুলো করা যায় সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই থানা গিয়ে কিন্তু করতে হবে। তো যেমন ধরেন আমাদের একটা মোবাইল ফোন হারাই গেল, সেই মোবাইল ফোনটার জন্য আমরা যদি একটা জিডি করতে চাই সেই ক্ষেত্রে কীভাবে করবো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমরা এখান থেকে হারানো আইকনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্ট্রি বা আবেদন করার জন্য অনেকগুলো কিন্তু তারা অপশন দিয়ে দিয়েছে। তো আমরা মোবাইল হারানো যেহেতু আবেদন করবো সেই ক্ষেত্রে এখান থেকে মোবাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম চলে এসেছে। তো এই ফর্মের মধ্যে আপনার মোবাইলের বিস্তারিত ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমত আপনাকে আপনার মোবাইলের ধরনটা দিতে হবে, আপনার মোবাইলটা বাটন মোবাইল নাকি স্মার্টফোন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন এরপরে আপনার মোবাইলের সাথে কোনো অ্যাক্সেসরিজ হারাইছেন কিনা সেটাও এখানে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আপনাকে দিতে হবে মূলত আপনার ব্র্যান্ডের নেম, আপনার মোবাইলটা মূলত কোন ব্র্যান্ডের ছিল। এরপরে আপনাকে আপনার মোবাইলের মডেল নাম্বারটা দিতে হবে। তো এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যেই অপশনগুলোর পাশে লাল কালারের স্টার আইকন দেখতে পাচ্ছেন সেই অপশনগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তীতে আপনাকে ম্যাক অ্যাড্রেসটা দিতে হবে। দেন এরপর আপনার ফোনের সিরিয়াল নাম্বারটা দিতে হবে। তো সিরিয়াল নাম্বারটা আপনি আপনার মোবাইলের অ্যাবাউট সেকশনে গেলেই কিন্তু আপনি আপনার মোবাইলের সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। এর পরবর্তীতে আপনাকে আপনার পরিমাণটা দিতে হবে। পরিমাণ বলতে এখানে মূলত তারা হয়তো আপনার মোবাইলের ওজনটা দিতে বলতেছে। তো পরিমাণটা দেওয়ার পর এর পরবর্তীতে আপনাকে অপারেটিং সিস্টেমটা দিতে হবে, আপনার মোবাইলটা আইওএস ভার্সনের নাকি অ্যান্ড্রয়েড ভার্সন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। দেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আইএমইআই নাম্বার 1 এবং আইএমইআই নাম্বার 2। যে কোনো মোবাইলে কিন্তু দুইটা করে আইএমইআই নাম্বার থাকে। আপনার মোবাইলের আইএমইআই নাম্বারটা যদি আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে যদি *#06# ডায়াল করেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের আইএমইআই নাম্বারটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আপনারা যে মোবাইল কেনার সময় বক্সটা পেয়েছেন সেই বক্সের মধ্যেও কিন্তু আপনি আপনার মোবাইলের আইএমইআই নাম্বারটা পেয়ে যাবেন। এর পরবর্তীতে ব্যাটারি, আপনার ব্যাটারিটা কীরকম ছিল সেই ব্যাটারির ধরনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর মূলত আপনাকে আপনার মোবাইলের মূল্যটা দিতে হবে, আপনার মোবাইলটা কত টাকার ছিল, কত টাকার হতে পারে সেই মূল্যটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার মোবাইলের র্যামটা আপনাকে দিতে হবে। তো আপনার মোবাইলের র্যাম কত ছিল সেটা আপনি টাইপ করে দিবেন। দেন এরপর আপনি নির্বাচন করুন ক্লিক করে আপনার এমবি, জিবি এবং টিবি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনাকে রমটা দিতে হবে। রমটা দেওয়ার পর এখান থেকে নির্বাচন করুন ক্লিক করে আপনি এমবি, জিবি, টিবি সিলেক্ট করে দেবেন। তো আপনার মোবাইলের ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পর জরুরি যোগাযোগের জন্য আপনি যদি কেউ প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে দিতে পারেন। দেওয়ার ক্ষেত্রে এখানে আপনি তার নামটা দিবেন। তো নামটা দিয়ে দেওয়ার পর এর পরবর্তীতে তার সাথে আপনার কী সম্পর্ক সেই সম্পর্কটা সিলেক্ট করে দেবেন, ভাই বোন পিতামাতা যা হয় সেটাই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে তার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর তার ঠিকানাটা দিতে হবে। তো ঠিকানাটা দেওয়ার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম তার বিভাগ দিবেন, জেলা দিবেন, থানা দিবেন, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার দিবেন এবং গ্রামটা দিবেন। তো ভিডিওটা একটু স্কিপ করে আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করা শেষ। এখন আমরা এর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচে নতুন অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে। এখানে মূলত আপনাকে আপনার মোবাইলের কালারটা সিলেক্ট করতে হবে সর্বপ্রথম। তো আমি এখানে আমার মোবাইলের কালারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনি আপনার মোবাইলটা সহজে চেনার জন্য কোনো যদি শনাক্তকরণ চিহ্ন থাকে সেই চিহ্নগুলো কিন্তু আপনি এখানে বিস্তারিত টাইপ করে লিখে দিতে পারেন। তো আমি এখানে কোনো শনাক্তকরণ চিহ্ন দিচ্ছি না। এর পরবর্তীতে আপনার মোবাইলে যদি কোনো ছবি থাকে এবং আপনার মোবাইলের বক্সে যদি কোনো ছবি থাকে সেই বক্সের ছবি এবং আপনার মোবাইলের ছবি সেগুলো কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারেন। তো আমার কোনো ছবি নেই সেক্ষেত্রে আমি কোনো ছবি আপলোড করতেছি না। এখান থেকে পরবর্তীতে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো পরবর্তী স্টেপে আসার পর আপনার স্থান এবং সময়ের বিবরণটা কিন্তু এখানে দিতে হবে। আপনার কোন সময়ে কোন জায়গায় আপনার মোবাইলটা হারাইছে সেই সময় এবং স্থানের বিবরণটা আপনাকে দিতে হবে। তো এখানে আমি প্রথম বক্সটাতে সেই জায়গার বিভাগের নামটা সিলেক্ট করে দিলাম। বিভাগের নামটা সিলেক্ট করে দেওয়ার পর সেই জায়গা জেলার নামটা সিলেক্ট করলাম। জেলার নামটা সিলেক্ট করার পর থানার নামটা সিলেক্ট করে দিলাম।
এরপরে ইউনিয়ন ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিয়ে সর্বশেষ গ্রামের নামটা সিলেক্ট করে দিলাম। তো সেই জায়গার ঠিকানাটা দিয়ে দেওয়ার পর এর পরবর্তীতে আপনার কত তারিখ আপনার ডকুমেন্ট বা আপনার জিনিসটা হারাই গেল সেই তারিখটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি তারিখটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো তারিখটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে সময়টা দিতে হবে, তো আমি সময়টাও দিয়ে দিলাম। দেন এখান থেকে পরবর্তী আইকনে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে চলে গেলাম। তো পরবর্তী স্টেপে আসার পর এখানে আপনাকে সেই স্থানের নামটা দিতে হবে প্রথম বক্সাতে। তো আমি স্থানের নামটা টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর আপনাকে স্থানের প্রকৃতিটা দিতে হবে, সেই স্থানটা বাজার নাকি কোনো প্রতিষ্ঠান, কোন এলাকায়, সেটা কোন ধরনের জায়গা সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে বাজারটা সিলেক্ট করে দিলাম। দেন এরপরে আপনাকে স্থানের অবস্থান, অর্থাৎ আপনি কোন জায়গায়, সেই স্থানের মধ্যে কোন জায়গায় আপনি আপনার জিনিসটা হারাইছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে ভিতর সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনার হারানোর অবস্থা, হারানোর সময় আপনি কোন অবস্থায় আপনার মোবাইলটা বা আপনার জিনিসটা আপনি হারিয়ে ফেলেছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি নিজের অজান্তে হারিয়ে ফেলেছি, এখানে সেই অপশনটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি আপনার মোবাইলটা বা আপনার জিনিসটা হারানোর পরে আপনি সেখানে কি খোঁজাখুঁজি করেছেন নাকি খোঁজাখুঁজি করেন না। যদি করে থাকেন সেক্ষেত্রে হাঁ দিবেন, যদি না করে থাকেন সেক্ষেত্রে না দিয়ে দিবেন। তো এখান থেকে আমি হাঁ সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দিলাম। পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। দেন এই পেজটাতে আমাদেরকে সর্বশেষ সিলেক্ট করতে হবে এই আবেদনটা আমরা নিজের জন্য করতেছি নাকি অন্য কারোর জন্য করতেছি। তো যদি নিজের জন্য করে থাকি সেক্ষেত্রে না অপশনটা সিলেক্ট করে দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিতে পারবো, আর যদি আমরা অন্য কারোর জন্য করে থাকি সেক্ষেত্রে হ্যাঁ অপশনটা সিলেক্ট করে তার বিস্তারিত ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তো আমরা আবেদনটা যেহেতু নিজের জন্য করতেছি সেক্ষেত্রে এখান থেকে না অপশনটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দিলাম। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং এই পেজটাতে আমরা এতক্ষণ যে তথ্যগুলো প্রদান করেছি সবগুলো তথ্য কিন্তু একটা পেজের মধ্যে চলে এসেছে। এখানে আপনি আপনার তথ্যগুলো ঠিকঠাক আছে কি নেই আপনি একবার যাচাই করে নেবেন, যদি কোনো ধরনের ভুল থাকে সেক্ষেত্রে এখান থেকে আপডেটে ক্লিক করে কিন্তু আপনি চাইলে আপনার ভুল তথ্যটা ঠিক করে নিতে পারেন। যদি কোনো ধরনের ভুল না থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি সাবমিট করুন, আইকনটার উপরে ক্লিক করে আপনি আপনার আবেদনটা সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলেই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনি আপনার অনলাইন আবেদন কোডটা কিন্তু কপি করে বা কোনো জায়গায় লিখে রাখবেন, কেননা এই আবেদন কোডটা কিন্তু ভবিষ্যতে আপনার প্রয়োজন হতে পারে। আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই ঘরে বসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে কিন্তু অনলাইনে জিডি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।